টিভি রাজবাড়ির খবরে আপনাদের স্বাগতম সোহেল রানার প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি এহসানুল মাহবুব জুবাইর রাজবাড়ির বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে দশ কেজি গাঁজা দুইশো চল্লিশ বোতল ফেন্সিডিল ও নগদ কুড়ি হাজার ছয়শো পঁচাশি টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলেক শেখ সে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের মজিবর শেখের ছেলে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমের নির্দেশে মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ফয়জুর খান এসআই জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী আলেক শেখের বাড়িতে অভিযান পরিচালনা করি অভিযানে তার বসতবাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় দশ কেজি গাঁজা দুশো চল্লিশ বোতল ফেন্সিডিল ও নগদ কুড়ি হাজার ছয়শো টাকা উদ্ধার করা হয় সেই সাথে তাকে গ্রেপ্তার করা হয় ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আমরা আজকে মাদক অভিযানে একজন আসামিকে জিত করেছি সেখানে আমরা দুশো চল্লিশ বোতল এবং দশ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি